প্রিয় ছাত্রছাত্রী, আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো আমি আজকের এই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে এই ভিডিওটা বানিয়েছি, বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য। ছাত্রছাত্রী, তোমরা প্রত্যেকেই জানো জুন মাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার সময়সূচি ছিল, কিন্তু বিশ্বজুড়ে যেহেতু করোনা ভাইরাসের প্রকোপের জন্য বিশ্বজুড়ে তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং আমাদের পশ্চিমবঙ্গে লকডাউন চলছে, সেই কারণে সরকার বাধ্য হয়েছে পরীক্ষা পিছিয়ে দিতে। তো তারই মধ্যে একটা জল্পনা চলছিল আসলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে না এই নিয়ে। কিন্তু গতকাল পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়ে দিয়েছেন পরিষ্কার যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিশ্চিত হবে, কিন্তু কবে হবে এ বিষয়ে তিনি পরিষ্কার কিছু করেননি। কিন্তু একটা কথা তিনি জানিয়ে দিয়েছেন যে লকডাউন পিরিয়ড শেষ হলে, অর্থাৎ পরিবেশ স্বাভাবিক হলে, নিশ্চিতভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হবে। তাই আমি আমার সাফল্য শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের পাশাপাশি সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের একটা কথা বলবো যে তোমরা অন্য অন্য বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তুলনায় এবছরে অনেক বেশি সময় পরিশ্রম করেছো, কারণ অন্য অন্য বছরে মাধ্যমিক পরীক্ষা হয় ফেব্রুয়ারিতে এবং উচ্চ মাধ্যমিক মার্চে হয়, সেখানে তোমরা জুন মাস পর্যন্ত অলরেডি টেনেছো। আর এতদিন কষ্ট যখন করেছো, তো এই লকডাউন পিরিয়ডের মধ্যে আমি তোমাদের একটা কথা বলবো, তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেও, কারণ পরীক্ষা নিশ্চিতভাবে হবে। অনেকে হয়তো ভাবছিল এতদিন যে পরীক্ষা হবেই কি হবে না, কীভাবে নেবে, অনলাইন না অফলাইন, নিজের স্কুলে না অন্য স্কুলে, সেটা তো পরের কথা। কিন্তু পরীক্ষা নিশ্চিতভাবে যখন হবে, তাহলে আর বসে থাকার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যদিও অনেকেই যেটা ভাবছে যে পরীক্ষা এখনো হয়তো দেরি আছে, কিংবা আদৌ হবে কি হবে না, এই সমস্ত কথা না ভেবে যেভাবে তোমরা পড়াশুনো করে যাচ্ছিলে, তোমরা বাড়িতে বসেই ঠিক সেইভাবে পড়াশুনো করো। আর লকডাউনের মধ্যে যে যে গৃহশিক্ষকের অধীনে ছিলে, এখন তো কোনো রকম কোনো প্রাইভেট টিউশন বা গৃহশিক্ষকতা চলছে না, তোমরা অসুবিধা হলে তাদের সাথে নিশ্চিতভাবে যোগাযোগও করে নিতে পারো। আমি আমার ছাত্রছাত্রীদেরকে অবশ্যই বলবো তোমরা যে কোনো সমস্যার জন্য তোমাদের সাবজেক্ট ওয়াইজ টিচারদের সাথে ফোনে যোগাযোগ রাখতে পারো। এবং আমি একথা প্রত্যেক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদেরকে একটু অনুরোধ করেই বলবো যে তোমরা কিন্তু কেউই এই সময় বাড়িতে বসে থাকবে না, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। আর পরীক্ষার দিনক্ষণ ঘোষণা মানে তৎক্ষণাৎ কিন্তু তোমাদেরকে রেডি হতে হবে, এবং যদি তোমরা এই কদিনে তোমাদের পড়াশুনোর প্রস্তুতিতে না থাকো, তাহলে কিন্তু হঠাৎ পরীক্ষার সময়সূচি দিয়ে দিলে তোমাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হতে পারে। তাই আমি তোমাদেরকে একটা কথা করজোড়ে বলবো যে এতদিন যখন কষ্ট তোমরা করেছো, তোমরা তোমাদের পড়াশোনাটাকে চালিয়ে যেও, চালিয়ে গেলে তোমাদের নিজেদেরই সুবিধা হবে।